আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা শীত চলে এসেছে আর এই শীতের মাঝামাঝি সময়ে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এবং সর্দির সম্মুখীন হতে হয় এবং প্রচুর ওষুধ খাবার পরও আপনারা এই ঠান্ডা কখনোই সম্পূর্ণভাবে নির্মূল করতে পারেন না এছাড়াও বন্ধুরা দেখা যায় যে আপনার প্রচণ্ড পরিমাণে গলা ব্যথার সৃষ্টি হয় যে কারণে আপনি ডাক্তার দেখান সম্পূর্ণভাবে আপনি ঠিক হতে পারেন না আপনার গলা ভেঙেও যায় তো বন্ধুরা নিয়মিত যদি আপনারা এই দারুচিনি খেতে পারেন তাহলে এই ঠান্ডা জনিত সকল সমস্যা মাথা ব্যথা গলা ভাঙা এই সকল রোগ দেখবেন যে আপনাদের শরীর থেকে অতি দ্রুত দূর হয়ে যাবে তো বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখেন যে আপনি প্রত্যেক দিন যদি দুইবেলা দাঁত বিরাজ করেন সকালে এবং রাতে তারপরেও আপনার মুখের দুর্গন্ধ কখনোই কমতে চায় না তো সেক্ষেত্রে আপনারা নিয়মিত যদি এই দারুচিনি সেবন করতে পারেন দারুচিনি খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুখের দুর্গন্ধ আর তেমন হবে না আপনি সবার সামনে হাসি খুশিভাবে কথা বলতে পারবেন এক্ষেত্রে কখনোই আর কেউ গন্ধ পাবে না কারণ আপনার মুখে আর কখনো দুর্গন্ধও হবে না তো বন্ধুরা ডায়াবেটিক্সের রুগী যারা আছেন তারা নিয়মিত দারুচিনি খেতে পারেন আপনার ডায়াবেটিক্স অতি দ্রুত আপনার শরীর থেকে চলে যাবে তো বন্ধুরা নিয়মিত আপনারা যদি দারুচিনি খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের ক্যান্সারের যে সমস্যাটা হয়ে থাকে অনেকেরই এই ক্যান্সারটা আপনাদের আর হবে না কারণ দারুচিনিতে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আপনাদের শরীরের ক্যান্সারকে একেবারে নির্মূল করে দিতে পারে তো বন্ধুরা নিয়মিত আপনারা যদি দারুচিনি খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের বিশেষ করে অনেকেরই আছে যে রক্তে বিভিন্ন ধরনের ভাইরাসজনিত সমস্যা থেকে থাকে যে কারণে আপনাদের জ্বর আসে এবং বিভিন্ন ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা নিয়মিত এই দারুচিনি খাবেন রক্তে ভাইরাসজনিত যে কোনো সমস্যার কারণে দারুচিনি অনেক কার্যকরী একটা উপাদান তো বন্ধুরা নিয়মিত যদি আপনারা এই দারুচুনি খেতে পারেন দেখবেন যে আপনাদের মাইগ্রেনের ব্যথা সহ যে কোনো মাথা ব্যথা আপনাদের আর হবে না তো বন্ধুরা এই শীতে দেখা যাচ্ছে যে অনেকের গলা ফুলে যায় ঠান্ডা লাগার কারণে সেক্ষেত্রে আপনারা নিয়মিত বন্ধুরা দারুচিনি খাবেন দেখবেন যে আপনাদের ঠান্ডার প্রকোপ একেবারেই কমে যাবে তো বন্ধুরা আপনারা যদি নিয়মিত দারুচিনি খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার পায়ের তলা থেকে মাথার উপর পর্যন্ত অনেক রোগের সমাধান আপনারা শুধু দারুচিনির মধ্যেই পেয়ে যাবেন তার মধ্যে অন্যতম রোগ হচ্ছে বন্ধুরা আপনাদের অনেকেরই দেখা যাচ্ছে যে চুলে একটা সমস্যা থেকে যায় যেটা হচ্ছে আপনাদের অল্প বয়সে চুল পেকে যায় অথবা চুল পড়ে যায় চুলের আগা দুইটা হয়ে যায় বিশেষ করে ছেলেরা দেখবেন যে পঁচিশ থেকে তিরিশ বছর হতে না হতেই আপনাদের চুল সাদা হয়ে যায় মানে পেকে যায় কারণ বন্ধুরা আপনাদের শরীরে পুষ্টি কমার কারণে আপনাদের মাথায় পুষ্টি হয় না যে কারণে আপনাদের চুল একেবারে সাদা হয়ে যায় ভিটামিন ই এর অভাবে তো বন্ধুরা এছাড়া আপনারা নিয়মিত যদি দারুচিনি খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের টনসিলের যে সমস্যাটা থাকে অনেকেরই আছে টনসিল ফুলে যায় যে টনসিলের কারণে অনেক সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয় নিয়মিত দারুজনী খেলে দেখবেন যে টনসিলের তেমন কোনো সমস্যা থাকবে না তো বন্ধুরা নিয়মিত যদি আপনারা এই দারুচিনি খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের কলেস্ট্রল শরীর থেকে একেবারেই চলে যাবে আর কলেস্ট্রল যদি আপনার শরীর থেকে চলে যায় তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনাদের শরীরে তেমন কোনো সমস্যায় আর হবে না তো বন্ধুরা নিয়মিত আপনারা এই দারুচিনি খাবেন তাহলে কলেস্ট্রলের সহ অনেক রোগ থেকে আপনারা অতি দ্রুত মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পেরেছেন আর যদি বুঝতে তেমন কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম